আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের অর্থ দুধকলা দিয়ে সাপ পোষা, বলেছেন ইব্রাহিম রাইসি। ভারতে সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ করা হয়েছে কাশ্মীরে 85 বার। পাল্টাপাল্টি পদক্ষেপে তলানিতে রাশিয়া জাপান সম্পর্ক। এবং সর্বশেষ থাকছে কৃষ্ণ সাগরের নৌবহর থেকে এখনো হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার। রাশিয়া ইউক্রেন চলছে তুমুল সংঘর্ষ, আর এই সংঘর্ষের জেরে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। তার কারণ হিসেবে সবাই মনে করেছিল রাশিয়া তেল এবং গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিবে, যে কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের সরবরাহ বিঘ্নিত হবে। কিন্তু সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী রাশিয়ার উপর তেল এবং গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেয়নি ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অধিকাংশ দেশ, একমাত্র আমেরিকা ছাড়া, যে কারণে আবারও গ্যাসের দাম এবং তেলের দাম কমতে শুরু করেছে, যাতে করে আশা করা হচ্ছে জনজীবনে খুব দ্রুতই স্বস্তি ফিরে আসবে। আবারও প্রমাণিত হলো আমেরিকার কুটচাল, এক্ষেত্রেও কোনো কাজে আসলো না, আবারও পরাজিত হলো আমেরিকা। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ সম্পর্কে বিশেষ তথ্য থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের অর্থ হলো দুধকলা দিয়ে সাপ পোষা, বলেছেন ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হবে দুধকলা দিয়ে সাপ পোষা। তিনি আরও বলেছেন ইসরায়েল একটি অবৈধ ও ভঙ্গুর রাষ্ট্র, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র প্রয়োগ কিংবা আল আকসা মসজিদের অবমাননা করে ইসরায়েল তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। বিশ্ব কুদস দিবস পালনের প্রাক্কালে অনুষ্ঠিত এ বৈঠকে দখলদার ইসরায়েলের সঙ্গে কিছু মুসলিম দেশের সম্পর্ক স্থাপনের প্রতি ইঙ্গিত করে রাইসি বলেন, যেসব দেশ রক্তপিপাসু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের উদাহরণ সেই সব মানুষের মতো যারা দুধকলা দিয়ে কালসাপ পোষে। নিঃসন্দেহে মুসলিম বিশ্ব এই পদক্ষেপ মেনে নেবে না, এবং এসব মুসলিম দেশ বিশ্বের 200 কোটি মুসলমানের তীব্র ঘৃণার শিকার হবে। ফিলিস্তিনি প্রসঙ্গকে জীবন্ত রাখতে বিশ্ব কুদস দিবস পালনের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খামেনি অত্যন্ত দূরদৃষ্টি নিয়ে এই দিবস পালনের ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বের হৃদয় স্পন্দন হিসেবে ফিলিস্তিনি ইস্যুকে বাঁচিয়ে রেখেছেন। তিনি বলেন, প্রতি বছর এই দিন নির্যাতিত ফিলিস্তিনি জনগণের জন্য আশার আলোকবর্তিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য হতাশার বার্তা নিয়ে আগমন করে। ইরানের প্রেসিডেন্ট নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি তার দেশের অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কাজে প্রমাণ করেছে যে দেশটি ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠায় চেষ্টা চালাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খামেনি প্রত্যেক রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে ঘোষণা করেছিলেন, সেই হিসেবে শুক্রবার বিশ্ব কুদস দিবস। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জোরদারের লক্ষ্যে ইমাম খামেনি কুদস দিবস ঘোষণা করেন, যা প্রতি বছর ইরান সহ বিশ্বের প্রায় সব দেশে পালিত হয়। ভারতে সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ করা হয়েছে কাশ্মীরে 85 বার। 2021 সালে কোথায় সবচেয়ে বেশি বার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল জানেন? পরিসংখ্যান বলছে এই ভারতেই সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, আর 106 বার ইন্টারনেট বন্ধের মধ্যে শুধু কাশ্মীরেই ইন্টারনেট বন্ধ হয়েছে 85 বার। অ্যাক্সেস নাও এর রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2021 সালে বিশ্বের 34টি দেশে অন্তত 182 বার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, আর তার মধ্যে ভারতে সবচেয়ে বেশি বার অর্থাৎ 106 বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এ নিয়ে পরপর 4 বছর ইন্টারনেট বন্ধের নিরিখে একেবারে ওপরের দিকে থাকলো ভারত। মিয়ানমারে অন্তত 15 বার নেট বন্ধ করতে হয়েছিল, সুদান ও ইরানেও 5 বার করে নেট বন্ধ করতে হয়েছে। এদিকে জম্মু ও কাশ্মীর এলাকায় অন্তত 85 বার নেট বন্ধ করতে হয়েছে। কিন্তু কেন নেট বারবার বন্ধ করতে হয়,
পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নেট বন্ধ করতে হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এই নেট বন্ধ করা হয়েছে। 2020 সালেও ভারতের সবচেয়ে বেশিবার নেট বন্ধ করা হয়েছে। গোটা বিশ্বের মধ্যে 155 বারের মধ্যে শুধু ভারতেই 109 বার নেট বন্ধ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে এশিয়া প্যাসিফিক রিজিওনে 60টি দেশে অন্তত 129 বার নেট শাটডাউন করা হয়েছে। তার মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও পাকিস্তান। পাল্টাপাল্টি পদক্ষেপে তলানিতে রাশিয়া জাপান সম্পর্ক। রাশিয়া ও জাপানের সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতটা খারাপ পর্যায়ে কখনো নামেনি। স্নায়ুযুদ্ধের পুরো সময়ে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজমান ছিল। এরপরও দুই দেশের দূতাবাসের একাধিক কর্মীকে একসঙ্গে বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের ঘটনা খুব বেশি ঘটতে দেখা যায়নি, যেমনটি ঘটেছে এখন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জাপান। অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়ার নেতৃত্বে স্থানীয় ব্যক্তিদের সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে দেশটি। একই সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ও পণ্যের লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাভোগী রাষ্ট্রের তালিকা থেকে রাশিয়াকে বাদ দিয়েছে টোকিও। তেল, গ্যাস ও কয়লার মতো প্রয়োজনীয় জ্বালানি বাদে রাশিয়া থেকে অন্য সব আমদানি নিষিদ্ধ করেছে জাপান। রাশিয়ায় বিনিয়োগ করা জাপানের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ইতিমধ্যে দেশটি থেকে নিজেদের কর্মকাণ্ড গুটিয়ে নিয়েছে। বন্ধ হয়ে গেছে দেশটিতে জাপানের বিভিন্ন কোম্পানির স্থানীয় কার্যালয় ও কারখানা। রাশিয়াও পাল্টা আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি জাপানকেও অবন্ধুসুলভ রাষ্ট্রের তালিকায় ফেলেছে। মস্কো বলেছে রাশিয়ার কাছ থেকে যে কোনো পণ্য কিনতে হলে এসব রাষ্ট্রকে এখন রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে হবে। মস্কো সরকারের ভালোভাবে জানা আছে যে নিষেধাজ্ঞা বলবৎ হওয়া সত্ত্বেও রাশিয়ার হাতে এমন কিছু পণ্য আছে যেগুলো কিনতে অন্যরা বাধ্য হবে। জাপান অবন্ধুসুলভ রাষ্ট্রের তালিকায় থাকায় তাদেরও রুবলে মূল্য পরিশোধ করতে হবে। পাশাপাশি জাপানের সঙ্গে ভূখণ্ডগত বিরোধ নিয়ে চলমান আলোচনা বন্ধ করেছে রাশিয়া। দেশটি বলেছে দ্বীপের মালিকানা সংক্রান্ত বিষয়টি নিয়ে স্থায়ী নিষ্পত্তি এরই মধ্যে হয়ে গেছে, অর্থাৎ মস্কো টোকিওতে বার্তা দিতে চাচ্ছে। হোয়াক্কাইডোর অদূরে অবস্থিত 4টি দ্বীপ রুশ ভূখণ্ডের অংশ। বিষয়টি নিয়ে জাপানের সঙ্গে আর কোনো আলোচনায় যাবে না তারা। শুধু তাই নয়, চলতি সপ্তাহেই এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে মস্কো বলে ওই 4 দ্বীপের কাছে সামরিক মহড়া চালানোর নামে উস্কানিমূলক তৎপরতায় জাপান ও যুক্তরাষ্ট্র জড়িত হলে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে জাপানের দিক থেকে ভূখণ্ডগত বিরোধ নিয়ে আলোচনা বন্ধের এই বার্তা সহজে গ্রহণ করার মতো নয়। কারণ 1956 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার পর থেকে টোকিও বিরতিহীনভাবে দ্বীপগুলো নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। সেসব আলোচনা ফলপ্রসূ না হলেও দুই দেশের মধ্যে আগামীতে একটি আপোষে পৌঁছানোর পথ খোলা ছিল। প্রথমবারের মতো এখন সেই পথ বন্ধ হতে যাচ্ছে। এর অর্থ একমাত্র যুদ্ধের মাধ্যমে এর সমাধান খুঁজে পাওয়া। তবে বিপজ্জনক সে পথে পা বাড়ানো জাপান কিংবা রাশিয়া কারোর জন্যই কাঙ্ক্ষিত হবে না। দুই দেশের মধ্যে উত্তেজনা যখন বাড়ছে, এমন পরিস্থিতিতে চলতি মাসের শুরুতে রাশিয়ার 8 কূটনৈতিক ও বাণিজ্য কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা দেয় জাপান সরকার। টোকিওর ওই সিদ্ধান্ত অনুযায়ী 8 রুশ কর্মকর্তাদের বহিষ্কারে জাপানের সিদ্ধান্ত সামনে আসার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল মস্কো যথাসময়ে এর জবাব দেবে। সেই ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে বুধবার জাপানের 8 কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী বহিষ্কার হওয়া 8 জাপানি কর্মকর্তাকে আগামী মাসের 10 তারিখের মধ্যে রাশিয়া ছেড়ে চলে যেতে হবে। এসবের মধ্য দিয়ে জাপান ও রাশিয়ার পাল্টাপাল্টি বহিষ্কারের খেলা বেশ জমে উঠেছে। রাশিয়ার এমন পাল্টা পদক্ষেপের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশি মাসা হায়াশি বলেছেন মস্কোর নেওয়া সিদ্ধান্ত কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানান তিনি। তবে জাপান মস্কোর সিদ্ধান্ত অমান্য করবে কিনা তা বলেননি। রাশিয়ার ভাষ্য, ইউক্রেন নিয়ে টোকিওর মায়াকান্না এবং এর জেরে রাশিয়াকে শত্রু হিসেবে দেখা জাপানের দিক দিয়ে একেবারেই অযৌক্তিক। পশ্চিমা মিত্রদের সন্তুষ্ট করতে গিয়ে নিজেদের ক্ষতি ডেকে আনছে দেশটি। কৃষ্ণ সাগরের নৌবহর থেকে এখনো হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার। দানবীয় ফ্ল্যাগশিপ ক্ষেপণাস্ত্র মস্কোভাডুবির পরও কৃষ্ণ সাগরের নৌবহর থেকে এখনো ইউক্রেনে হামলার সক্ষমতা রাশিয়ার রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে কৃষ্ণ সাগরের নৌবহর থেকে ইউক্রেনীয় ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা ধরে রেখেছে রুশ বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণসাগরের অপারেশনাল জোনে রুশ নৌবাহিনীর সাবমেরিন সহ প্রায় 20টি জাহাজ রয়েছে। তবে তুরস্ক বসফরাস প্রণালী বন্ধ করে দেয়ায় কৃষ্ণসাগরে মস্কোভার মতো বিশাল আকৃতির কোনো যুদ্ধ জাহাজ প্রতিস্থাপন করা রাশিয়ার জন্য সম্ভব নয়। গত 14 এপ্রিল রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধ জাহাজ মস্কোভা ডুবে যায়। জাহাজটিতে নিজেদের নির্মিত জাহাজ বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় কিয়েভ। রাশিয়ার পক্ষ থেকে প্রাথমিকভাবে হামলার বিষয়টি অস্বীকার করা হলেও দানবীয় আকারের নৌযানটিতে আগুন ধরে যাওয়ার কথা স্বীকার করা হয়। ওই সময়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, যুদ্ধ জাহাজটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। পরবর্তীতে মস্কো দাবি করে, আগুন ধরে যাওয়ার পর এক পর্যায়ে ঝড়ের কবলে পড়ে সেটি ডুবে যায়। ইউক্রেনের সামরিক অভিযান নিয়ে ব্যর্থতার বৃত্তে থাকা রাশিয়ার জন্য এই ঘটনা ছিল আরেকটি বড় ধরনের আঘাত। ইউক্রেন যুদ্ধের 50তম দিনে জাহাজটি ডুবে যায়, আর এমন সময় এই ঘটনা ঘটে যখন রাশিয়া পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদন বলেছে, কৃষ্ণসাগরের নৌবহর থেকে এখনও ইউক্রেনে হামলার সক্ষমতা হারায়নি রাশিয়া।